হ্যালো বন্ধুরা, চলে আসলাম ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়িতে অনেকের কিন্তু আপনাদের যে গ্রামের বাড়িটা আছে সেই বাড়িটা কিন্তু গুগল ম্যাপে সার্চ দিলে পাওয়া যায় না। আপনার বাড়ির যে ঠিকানাটা অনেকে অনেক জনের সময় কিন্তু অনেক জায়গায় অনেকজনের বন্ধু বান্ধব কারো শেয়ার করলে সেটা কিন্তু অনেকে দেখাতে পারেন না। তো আপনি কিন্তু আপনার যে গ্রামের যে বাড়িটা আছে সেই বাড়িটা আমি কিন্তু আমার নিজের বাড়ির ছাদে আছি। তো এই বাড়িটা আমি এখন গুগল ম্যাপে দিয়ে দিব। আপনারা কিন্তু যে কেউ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু নিজের বাড়িটা জাস্ট ছবি তুলে গুগল ম্যাপে যদি আপনি অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আপনার গুগল ম্যাপে বাড়িটা কিন্তু গুগল ম্যাপে কিন্তু যে কোনো সময় এনি টাইম কিন্তু আপনি দেখতে পারবেন এবং যে কোনো মানুষের কাছে কিন্তু আপনি শেয়ার করে সেটা কিন্তু আপনি তার আপনার লোকেশনটা আপনি শেয়ার করে দিতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিও শুরু করে আপনাকে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিও দেখছেন প্লিজ উপরে ফলো বাটন প্রেস করে আমার ফেসবুক পেজটাকে আপনারা ফলো দিয়ে রাখবেন, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো আমি সাজুল ইসলাম বাবু আপনার সাথে, আর আপনারা দেখছেন আমার চ্যানেল এস বাংলা টিপস। তো বন্ধুরা, মোবাইল স্ক্রিন আপনাদের আবার স্বাগতম। বন্ধুরা, আমি কিন্তু আমার ফোনের স্ক্রিনটা জাস্ট শেয়ার করবো এই সাইটে, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নিতে পারবেন। প্রথমে সরাসরি আপনার ফোন থেকে আপনি গুগল যে ম্যাপটা আছে সেই গুগল ম্যাপে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যেখানে প্লাস এখন দেখতে পাচ্ছেন সেই খুব সরাসরি এখানে যে দ্বিতীয় নম্বরে প্লাস আছে কন্ট্রিবিউটর যে অপশন লেখা আছে কন্ট্রিবিউটর ক্লিক করবেন প্লাস এখানে। প্লাস এখানে ক্লিক করার পরে দেখতে পারবেন এখান থেকে খুব সহজে যে অ্যাড ম্যাপ নামে অপশন, এই অ্যাড ম্যাপে জাস্ট একটা ক্লিক করে দেবেন। অ্যাড ম্যাপে ক্লিক করার পরে আপনাদের যে বাড়ির যে ইয়েটা লোকেশনটা আপনি জাস্ট কিছু ছবি অ্যাঙ্গেল থেকে আপনি ছবি তুলে নেবেন। অলরেডি কিন্তু আমি ছবি তুলে নিয়েছি। তো ছবি তুলে নেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে প্লেস নেম, আপনি প্লেসটার নেম দিকে কি যাচ্ছেন। তো এই যে বাড়িটা আছে আমার ভাইয়ের নামে, ভাইয়ের নাম নামটা জাস্ট এখান থেকে দিয়ে নিব। তো আমি কিন্তু জাস্ট লোকেশনের যে নামটা প্লেস নেম সে প্লেস নেমটা কিন্তু দিয়ে নিছি। এরপরে কিন্তু আপনার দ্বিতীয় যে অপশনটা আছে এটা কিন্তু অবশ্যই আপনাকে ফিলাপ করা লাগবে। দেখতে পাচ্ছেন যে প্লাস যে ফিলাপ ইয়েগুলো আছে এখানে কিন্তু স্টার যেগুলো থাকবে সেগুলো কিন্তু আপনার অবশ্যই ফিলাপ করা লাগবে। তো দ্বিতীয় অপশন জাস্ট ক্লিক করে দেবেন, এখানে প্লাস এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে ক্লিক করবে আপনার এটা কী ক্যাটাগরির লোকেশন আপনি শেয়ার করতে চাচ্ছেন, আপনি কি সার্ভিস, আপনি কি কুকিং, আপনি কিন্তু দেশ এবং বিদেশ যে কোনো জায়গার লোকেশনটা কিন্তু আপনি জাস্ট অ্যাড করতে পারবেন। আপনি যদি আপনার বাড়িটা, আপনি যদি রেস্টুরেন্ট, আপনি যদি আপনার একটি হাসপাতাল খুলে থাকেন, আপনি যদি একটা মুদি দোকান দিয়ে থাকেন সেগুলো ছবি কিন্তু আপনি শেয়ার করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো আমি কিন্তু জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে রিলেশন ইয়ে অপশনটা জাস্ট এখানে ক্লিক করে দিলাম। যেহেতু আপনাদের মনে মতো আপনার জাস্ট এটা সমস্যা নেই, এটা অ্যাপ্লাই করে নেবেন। এরপরে দ্বিতীয় লাস্ট যে অপশন দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস, এই অ্যাড্রেস অপশনে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পারবেন এখানে আপনাদের যে অ্যাড্রেসটা সে কিন্তু অটোমেটিকলি নিয়ে নেবে, আপনি দিতে চান কোনো সমস্যা নেই। আমি কিন্তু জাস্ট যেভাবে আছে সেভাবে দিয়ে দিব সময়টা বাঁচানোর জন্য। এখান থেকে দেখতে পাচ্ছেন যে খুব সহজে যে এডিট ম্যাপ লোকেশন, তো সিম্পলি জাস্ট এডিট ম্যাপ লোকেশনে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার বাড়ির যে লোকেশনটা সেটা কিন্তু এখানে কিন্তু খুব সহজে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু অ্যাড এই দেখতে পাচ্ছেন, এখানে আমি কিন্তু এখানে সিম্পলি এটাকে লোকেশনে এখানে বসিয়ে নেব। দেখতে পাচ্ছেন বসিয়ে নিয়েছি লোকেশনের বাড়ির ছাদের উপরে, জাস্টটাকে অ্যাড করে নিয়েছি। নেওয়ার পরে কিন্তু জাস্ট উপরে দেখতে পাচ্ছেন যে ওকে যে অপশনটা, এই ওকে অপশানে কিন্তু এখানে শো করছে এবং আমার গ্রামের নাম লোকালি ভাষা শেতপুর, এই শেতপুর নামটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আপনারা। জাস্ট এখান থেকে ওকে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা কী করবেন, আপনাদের যে এখান থেকে যদি আপনারা যে ডিটেলস অপশানে ক্লিক করবেন, ডিটেলস অপশানে ক্লিক করলে আপনাদের বিস্তারিত ডিটেলস আপনারা দিতে পারবেন কোনোরকম কোনো সমস্যা নাই। ডিটেলসে ক্লিক করার পরে সঙ্গে সঙ্গে এখান থেকে অ্যাড ফটো দেখতে পাচ্ছেন যে অ্যাড ফটোস যে অপশনটা জাস্ট সেখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনার প্রোফাইলের কিছু ছবি এখানে শো করবে গ্যালারি থেকে, জাস্ট ছবিগুলো এখান থেকে আপনারা দিয়ে নেবেন। তো এখান থেকে আমি জাস্ট ব্লার করে রাখছি, আমি কিন্তু কিছু ছবি এখান থেকে বেশি দিয়ে নিই আপনাদেরকে দেখানোর জন্য। জাস্ট চারটা ছবি এখান থেকে দিয়ে দিলাম, এখান থেকে চারটা ছবি নিয়ে নিলাম, পাঁচটা ছবি নিলাম, একটু বেশি নিলাম। জাস্ট এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ডান অপশন, এই ডান অপশনে জাস্ট একটা ক্লিক করে দেবো, ডান অপশনে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়া এখান থেকে জাস্ট দেখতে পাচ্ছেন যে খুব সহজে কিন্তু এগুলোকে অলরেডি অ্যাপ্রুভ হয়েছে, অর্থাৎ সেগুলো কিন্তু আপলোড হচ্ছে। জাস্ট সাবমিট যে অপশন আছে নিচে, এই সাবমিট অপশনে জাস্ট একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন যে খুব সুন্দরভাবে লেখা আছে যে থ্যাংকস ফর শেয়ারিং অ্যান্ড হেল্পিং আদার্স অফ গুগল ম্যাপস, অর্থাৎ আপনি কিন্তু গুগল ম্যাপে হেল্প করছেন আপনার বাড়িটার লোকেশনের মধ্যে আনার জন্য, এই জন্য কিন্তু তারা ধন্যবাদ আপনাকে জানিয়ে দিয়েছে। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের কিন্তু সর্বোচ্চ 2 থেকে 3 সপ্তাহ, 4 সপ্তাহ সময় লাগবে, 1 মাস সর্বোচ্চ সময় লাগবে। এর ভিতরে কিন্তু আপনার কাছে একটা মেইল করা হবে, এই মেইলের মাধ্যমে কিন্তু আপনি পরবর্তীতে দেখতে পারবেন খুব সহজেই যে কীভাবে আপনার বাড়িটাকে আপনি গুগল ম্যাপে বিস্তারিত কীভাবে দিচ্ছেন সেটা কিন্তু আপনি খুব সহজে দেখতে পারবেন নেক্সট। তো আপনাদের মেইল করার পর আপনি খুব সহজে সেটা অ্যাড হয়ে গেছে সেটা কিন্তু আপনি বিস্তারিত
দেখতে পারবেন। তো এই ছিল আজকে ভিডিওটিতে, ভিডিও নিয়ে যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।